এর আগের পর্বে আমরা আমাদের ফার্স্ট জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামটি লিখেছিলাম হ্যালো জাভাস্ক্রিপ্ট ডকুমেন্ট ডট রাইট মেথড দিয়ে। এ পর্বে এসে আমরা দেখব যে কিভাবে আমরা কোডের ভিতরে কমেন্ট করতে পারি। তো কোডের ভিতরে আমরা যদি কোনো মিনিংফুল মেসেজ ডেলিভার করতে চাই, সেটা হতে পারে কোড সংক্রান্ত কোনো ইনফরমেশন, হতে পারে সেটা কোনো আর্নিং, হতে পারে সেটা কোনো সাজেশন, তাহলে আমরা করতে পারি কি, কোডের ভিতরে কমেন্টস করে সেগুলো রেখে দিতে পারি। তো কোডের ভিতরে কমেন্ট করার জন্য আমরা যদি ডাবল স্ল্যাশ দিয়ে কোনো লাইন লিখি তখন সেটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট। আর যদি আমরা মাল্টি লাইন কমেন্ট করতে চাই, মাল্টি লাইন মিন্স অনেকগুলো লাইন আমরা একসাথে কমেন্ট আউট করে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা করি কি, স্টার, সরি, প্রথমে স্ল্যাশ, তারপরে স্টার, তারপরে অনেকগুলো লাইন, তারপরে আবার স্টার, আবার স্ল্যাশ। এই কাণ্ড যদি ঘটাই আমরা, তাহলে হবে কি, অনেকগুলো লাইন একসাথে কমেন্ট হয়ে থাকবে। তো আমরা সাধারণত করি কি, কোনো একটা কোড লিখলাম, সেই কোড সংক্রান্ত কোনো সাজেশান, কোনো টিপস অ্যান্ড ট্রিক্স বা কোনো ইনফরমেশান বা কোনো মিনিংফুল মেসেজ আমরা ফিউচার ইউজেসের জন্য বা একজনের কাছ থেকে আর একজনের বোঝার জন্য কোডের আশেপাশে আমরা এভাবে কমেন্ট করে রেখে দেই। এবং যখন আমরা কোনো লাইন এভাবে সিঙ্গেল লাইন কমেন্ট কিংবা মাল্টি লাইন কমেন্টসের মধ্যে রেখে দেই, তখন এক্সিকিউশনের সময় জাভাস্ক্রিপ্ট কিন্তু সেই লাইনগুলোকে সবসময় ইগনোর করে। অর্থাৎ কমেন্ট করা লাইনগুলো কখনোই মূল প্রোগ্রামকে হ্যাম্পার্ড করে না বা মূল এক্সিকিউশনের সাথে সম্পৃক্ত হয় না। জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন সেই কমেন্ট করা লাইনগুলোকে ইগনোর করে চলে যায়। তো চলেন কমেন্ট করে দেখা যাক যে কী ঘটনা ঘটে। সে এর আগে আমরা করেছিলাম কি, ডকুমেন্ট ডট রাইট এতটুকু লিখেছিলাম আমরা, এর ভেতরে ছিল কি আমাদের হ্যালো ওয়ার্ল্ড। তো ধরেন এরকম আমি আরও একটা লাইন এখানে লিখেছি। তো প্রথম ডকুমেন্ট ডট রাইটের ভেতরে সে আমি লিখেছি এ, পরেরটার ভেতরে সে আমি লিখেছি এখানে বি, এরকম আমি আরও অনেকগুলো লিখলাম, হ্যাঁ আরও অনেকগুলো লিখলাম, এ বি সি, তারপরে হচ্ছে ডি, এরকম আরও অনেকগুলো আমি এখানে লিখলাম। তাহলে কি হবে, আমার এখানে প্রিন্ট হবে হচ্ছে এ বি সি ডি। এখন আমি চাচ্ছি কোনো একটা লাইনকে এক্সিকিউট হতে দেব না, বা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কোনো একটা লাইনকে ইগনোর করুক। তো একটা সিঙ্গেল লাইন কমেন্ট করতে গেলে জাস্ট আমরা এভাবে ডাবল স্ল্যাশ দিয়ে দেবো, তাহলে ওই লাইনটা হয়ে যাবে কি, এক্সিকিউশনের সময় ইগনোর হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখেন, এ এক্সিকিউট হবে, সি হবে, ডি হবে, মাঝখানে বি কিন্তু আর এক্সিকিউট হলো না, কেননা সেইটাকে আমরা কমেন্টস করে রেখে দিয়েছি। এখন এভাবে সিঙ্গেল লাইন কমেন্ট না করে আমরা যদি চাই যে অনেকগুলো লাইনকে একবারে কমেন্ট করে দেবো, কেননা এভাবে সিঙ্গেল লাইন কমেন্ট করা একটা একটা করে 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 এটা কিন্তু বেশ পেইনফুল একটা কাজ, রাইট? আবার যখন কমেন্ট আউট করব তখনও কিন্তু বেশ পেইনফুল কাজ। তো অনেকগুলো লাইনকে একসাথে কমেন্ট করতে চাইলে আমরা করব কি, স্ল্যাশ স্টার, দেন শুরু হলো, এখন শেষ হবে যেখানে গিয়ে, সেখানে গিয়ে আবার আমরা করব কি, স্টার আবার স্ল্যাশ, তাহলে সেখানে হয়ে গেল শেষ। তাহলে খেয়াল করে দেখেন, এখানে এর পরে বি সি ডি সবগুলো লাইনই কিন্তু আমরা মাল্টিপল লাইন কমেন্টসের মধ্যে রেখে দিয়েছি, তো সেগুলো আর কি হবে না, এক্সিকিউট হবে না। এখন যদি আমরা এখানে দেখি, শুধু এ এক্সিকিউট হলো আমাদের, বাট সামনে যে বি সি ডি আছে সেগুলো আর এক্সিকিউট হলো না। এখন শুধু যে কোড কমেন্ট করে রাখবো তাই কিন্তু না, এখানে আমরা করতে পারি কি, আমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু আমরা এখানে লিখে রাখতে পারি, যে দিস ইজ মাই ফার্স্ট কোড, ওকে, হোয়াট এভার, আপনি যা খুশি তাই এখানে লিখে রেখে দিতে পারেন, ওকে। সে দিস প্রোগ্রাম কোড বাই, আমি এখানে লিখে দিলাম কোড বাই রাব্বিল হাসান, ওকে। অনেকে করে কি কমেন্টসের মধ্যে নিজের নাম লিখে রাখে, তারপরে হচ্ছে অনেকে করে কি তারিখ লিখে রাখে, হ্যাঁ অনেকে তারিখ লিখে রাখে, সে হচ্ছে 2023, সে 23/12, এরকম তারিখও অনেকে লিখে রাখে, ওকে। তো আশা করি কমেন্টস কীভাবে করে, কমেন্টসের বিষয়টা কি, এই বিষয়টা খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।